এইমাত্র পাওয়া আজকের সব থেকে বড় খবর, বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। আর এদিন বেকসুর খালাস পাওয়ার পর তিনি বললেন, আগে আগে দেখতে যাও। তবে কেন বেকসুর খালাস করা হলো অনুব্রত মণ্ডলকে? বর্তমানে তিনি এখন কোথায় আছেন? কোন আদালত থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে? জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। মঙ্গল কোর্ট মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। 5 মার্চ 2010 সালের মঙ্গল কোর্ট মামলা, ভোট পরবর্তী সেই অশান্তি মামলাতেই বেকসুর খালাস পেয়েছেন অনুব্রত মণ্ডল। আর বেকসুর খালাস পাওয়ার পরই অনুব্রত মণ্ডল বললেন, সত্যের জয়, আগে আগে দেখতে যাও। প্রসঙ্গত 5 মার্চ 2010 সালের মঙ্গল কোর্ট মামলায় মোট অভিযুক্ত ছিলেন 15 জন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। বাকি 14 জনকেই এদিন বেকসুর খালাস দিল বিধাননগর এমপি এলএ আদালত। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবেই সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। বর্তমানে জেলবন্দী আছেন তিনি। খারিজ হয়ে গিয়েছে তার জামিনের আবেদন। আসানসোল সংশোধনাগারে বন্দী রয়েছেন তিনি। এদিন সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর এমপিএলএ আদালতে। মঙ্গলকোট মামলায় রায় ঘোষণার পর আবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আসানসোল সংশোধনাগারে। উল্লেখ্য এর আগের দিন মঙ্গলকোট মামলায় বিধাননগর এমপিএলএ আদালতে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেষ্ট বলেন, সময় মতো মুখ খুলব গরু পাচার কাণ্ড নিয়ে, এখন কিছু বলবো না, সময় হলে সব বলবো। তার আগে পঞ্চায়েত ভোট নিয়ে তার মন্তব্যে বিতর্ক ছড়ায়। সামনেই তো পঞ্চায়েত ভোট, কেমন হবে সেই পঞ্চায়েত ভোট? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তখন অনুব্রত বলেন, ব্যাপক। যার পরই উস্কে ওঠে জল্পনা। এদিনও মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আগে আগে দেখতে যাও।